Good afternoon, sir. My name is Arvindu Maiti. Today I am representing this project from Electric Department. So our project name is Solar Darjeeling Himalayan Railway. এই ট্রেনের কানেক্টে আমরা একটা ইঞ্জিন এবং তিনটে বগি ইউজ করেছি। ইঞ্জিনের মধ্যে একটি 12 ভোল্টের ডিসি মোটর ইউজ করা হয়েছে এবং সামনের চাকা এবং পিছনের চাকার মধ্যে একটা রাবার বেল্ট দিয়ে কানেকশন করা হয়েছে যাতে এটা ঘোরে। এছাড়া ট্রেনের বগির উপরে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা উপরেই সোলার প্যানেল লাগানো রয়েছে 100 মিলিঅ্যাম্পিয়ারে। এছাড়া এই ট্রেনের ভিতরে যে সমস্ত লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো এই সোলার প্যানেল দিয়েই চালানো হচ্ছে। যারা এবারে যে ট্র্যাকের বিষয় বলতে গেলে ট্র্যাকটা হচ্ছে 64.5 ফিট বা 65 ফিটের একটা ট্র্যাক। এই যেটা ইউজ করা হয়েছে কপার হলো পাইপ দিয়ে এবং এর মধ্যে যে ঢেউ ফেলানোগুলো রয়েছে সেগুলোকে কন্ট্রোল করার জন্য 40 বেস পিলার ইউজ করা হয়েছে। এছাড়া এখানে দুটো সিগনালেও করা হয়েছে যেটা শিলিগুড়িতে ঢোকার সময় ট্র্যাকেরটা মানে বন্ধ হবে এবং যখন ট্রেনটা বেরিয়ে যাবে তখন সেটা অন হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এছাড়া দার্জিলিং অ্যান্ড শিলিগুড়ি হচ্ছে দুটো সোলার পাওয়ার স্টেশন। এছাড়া যে প্ল্যাটফর্মগুলো তৈরি করা হয়েছে প্ল্যাটফর্মগুলো উড এবং টিন দিয়ে তৈরি করা হয়েছে। এছাড়া সানপ্যাক বোর্ডও ইউজ করা হয়েছে। তারপরে ট্রেন গ্র্যাস ম্যাট বুজ ম্যাট দিয়েও করা হয়েছে। এছাড়া তিনটে রিলে ইউজ করা হয়েছে। রিলেগুলো দিয়ে যে ট্রেনের যে সমস্ত মানে প্রোগ্রামিংটা সেটা করা হয়েছে অর্ডিনো বোর্ডের ওপরে, আর এমনি যে কম্পোনেন্ট দিয়ে কানেকশান করা হয়েছে সেটা হচ্ছে ভেরো বোর্ড দিয়ে। And every station, whenever train you go, it will sense and blink and it will announce also welcome to Siliguri And we have used the stepper motor. Whenever train will come, the motor Siliguri station, it is used to do the train. এছাড়া পোস্টার বিভিন্ন এবং উড সানপ্যাক বোর্ড ইউজ করেছি। আর এছাড়া এখানে ট্র্যাকগুলো ইউজ করা হয়েছে। ট্র্যাকগুলো ইউজ করতে আমরা কপার হলো পাইপ ইউজ করেছি। এছাড়া ট্রেনের গ্রেড ওঠা নামার জন্য আমরা স্টেপার মোটর ইউজ করেছি যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠবে এবং নামবে। এছাড়া এই যে ট্রেনের ওপর নিচগুলো রয়েছে এগুলোকেও কন্ট্রোল করার জন্য 40 বেস প্লেয়ার ইউজ করা হয়েছে। এছাড়া ট্রেনটা পুরোপুরি অ্যালুমিনিয়ামের তৈরি এবং এখানে তিনটে বগি আছে তিনটে বগির ওপরেই সোলার প্যানেল লাগানো হয়েছে 100 মিলিঅ্যাম্পিয়ারের, যেগুলো দিয়ে ট্রেনের ভিতরে লাইটিংগুলো কন্ট্রোল হচ্ছে। এছাড়া টোটাল সার্কিট 12 ভোল্টের আছে। আর এটা সোলার যে প্যানেলটা ইউজ করা হয়েছে এটাও 10 ওয়াট 12 ভোল্টের। টোটাল সার্কিটটাই হচ্ছে ওয়াইফাই বেসড, আর এটাকে পুরোপুরি প্রোগ্রাম করা হয়েছে অর্ডিনো বোর্ডের ওপরে এবং আর যে কম্পোনেন্টসগুলো রয়েছে ট্রেনের ভিতরে বা লাইটিংয়ে সবগুলোই ভেরো বোর্ডের ওপর করা হয়েছে। এছাড়া এই যে উপরের গ্লাস বা বুসগুলোকে ইউজ করার জন্য গ্রাস ম্যাট বা বুস ম্যাট ইউজ করা হয়েছে বিউটিফিকেশন পারপাস।